জাহেলিয়াত কাকে বলে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন, আইয়ুহান নাস, মানব মণ্ডলী, আলা কুল্লি শাইয়্যিন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কদামাইয়া মাউযু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বিদায় হজের ভাষণে পৃথিবীতে যত জাহেলিয়াত সব জাহেলিয়াতকে আমি কবর দিলাম। জাহেলিয়াত কাকে বলে? সুদ ভিত্তিক অর্থনীতি জাহেলিয়াত, ঘুষ খাওয়া জাহেলিয়াত, আত্মসাত দুর্নীতি করা জাহেলিয়াত, মদপান করা জাহেলিয়াত, গান বাজনা অশ্লীলতা জেনাবা বিচার বেহায়াপনা জাহেলিয়াত, সুদ ঘুষ জাহেলিয়াত, দুর্নীতি জাহেলিয়াত, আত্মসাত জাহেলিয়াত, গান বাজনা দুর্নীতি, এই বেহায়াপনা অশালীনতা জাহেলিয়াত, জেনাবা বিচার জাহেলিয়াত, মদপান করা জাহেলিয়াত, গান বাজনা শ্রবণ করা জাহেলিয়াত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগের যত নীতি সব নীতিকে আমি কবর দিলাম। বেপর্দায় চলা জাহেলিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলিয়াত বলতে বলতে বলছেন, আমি সর্বপ্রথম সমাজ থেকে যেই জাহেলিয়াতকে কবর দিলাম, মুসলিমদের মধ্য থেকে সুদভিত্তিক অর্থনীতি আমি কবর দিলাম, যারা জাহেল, যারা মূর্খ, যারা অজ্ঞ, যাদের কোরআন হাদিস ইসলামের কোনো জ্ঞান নেই, এরা জাহেলিয়াতকে প্রতিষ্ঠা করে, এরা জাহেলি ভাবে চলে, এরাই জাহেলিয়াতকে প্রাধান্য দেয়, যারা সুদি অর্থনীতির মধ্যে আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ ভক্ষণ করাকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না, সুদ ভক্ষণ করা কাবিরা গুনাহ, সুদ খাওয়া হারাম। অথচ মুসলিম হওয়ার পরেও, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পরেও, হাজী গাজী মুন্সি মাওলানা হওয়ার পরেও, মুসলিম হওয়ার পরেও এই সুদী অর্থনীতির সাথে মুসলিমরা জড়িত। যারাই সুদী অর্থনীতির সাথে জড়িত এরা হচ্ছে জাহেল, এরা ইসলামের মধ্যে নেই। কথা আবার বুঝতে পারছেন? সুদ ইসলামে হারাম, অথচ মুসলিম হওয়ার পরেও যারা সুদী অর্থনীতিকে মেনে নিয়েছে এরা হচ্ছে জাহেল, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, আজ হোক আর কাল হোক এদের উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হবে, আজ হোক আর কাল হোক সুদ গ্রহণ করা হারাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে যাবে না যেই দেহ সুদ ঘুষ দুর্নীতির টাকাতে বড় হয়েছে, যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, এই দেহ কখনো জান্নাতে যাবে না। সুদ ঘুষ দুর্নীতির পরিণাম জাহান্নাম, জাহেলিয়াতের পরিণাম জাহান্নাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন কাদেরকে? আকিলার রিবা ও মুকিলাহু ও কাতেবাহু ও শাহিদাইহে ও কালাহুম সাওয়া, সুদ দাতা, সুদ গ্রহিতা, সুদের লেখক, সুদের দুইজন সাক্ষী, সুদের দুইজন সাক্ষী, সুদী ব্যাংকে যারা চাকরি করে সুদের যারা সাক্ষী দেয়, সুদের যারা লেখক, সুদ যে দেয়, সুদ যে খায়, এরা সবাই সমান অপরাধী। অপরাধ কি? আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুদের পাপ এত জঘন্য পাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত পাপের ব্যাপারে কথা বলেছেন সবচাইতে কঠিন কঠোর একটা ভাষা প্রয়োগ করেছেন, যেই ভাষা মুসলিম যাদের ভিতরে ঈমান থাকবে তাদের সহ্য হওয়ার কথা নয়। অথচ মুসলিম হওয়ার পরেও মানুষ সুদ ভক্ষণ করে, এরা কত বড় মূর্খ, এরা কত বড় জাহেল, এরা কত বড় অজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দিরহামুর রিবা ইয়াকুলু রাজুল হায়ালাম আসাদ্দু মিন সিত্তাতি খালাসুনা জিনিয়াতান, কোন পুরুষ যদি এক টাকা সুদের সাথে জড়িত থাকে, কোন পুরুষ যদি এক টাকা সুদ খায়, সে তার মায়ের সাথে 36 বারেরও বেশি জেনা করার মতো পাপ করে।
যদি কোনো নারী 1 টাকা সুদের সাথে জড়িত হয়, সে তার নিজের গর্ভধারণ করা ছেলের সাথে 37 বারেরও বেশি জেনা করলে যত পাপ হয় তত পাপ করে। আপনাকে কি দিয়ে বুঝাবো সুদ ভক্ষণ করা কত পাপ, সুদ খাওয়া কত পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70 রকমের পাপ আছে, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা, এর চাইতে ছোট পাপ নেই। সবচাইতে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। মানুষ মুসলিম হওয়ার পরেও সুদি অর্থনীতি মেনে নিয়েছে, প্রায় হারামখুর, প্রায় জাহেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ জাহেলিয়াত, ঘুষ জাহেলিয়াত, আর রাশি অল মুরতাশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, ঘুষ যারা খায়, ঘুষ যারা প্রদান করে, ঘুষ যারা দেয়, ঘুষ যারা খায়, এরা সমান অপরাধী, এদের উপরে আল্লাহর অভিশাপ। দুর্নীতি জাহেলিয়াত, আত্মসাৎ জাহেলিয়াত, একটা দেশকে পঙ্গু করার জন্য দুর্নীতি যথেষ্ট, একটা দেশকে ধ্বংস করার জন্য দুর্নীতি যথেষ্ট। দেশ উন্নতিতে চলে যেত, কিন্তু এক শ্রেণীর ভ্রান্ত জাহেল যারা নেতৃত্ব পর্যায়ে আছে, এরা কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশটাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। অথচ দুর্নীতি জাহেলিয়াত, দুর্নীতি হারাম, পৃথিবীতে পাপের জগতে আশ্চর্য প্রাপ। যদি কেউ দুর্নীতি করে, অমাই একলুন ইয়াতি বিমা কাল্লাই অমাল কেয়ামা, যে যা আত্মসাৎ করবে বিচার মাঠে সে কাঁধে বহন করে নিয়ে বিচার মাঠে যাবেন। শোনেন, আপনি ক্ষমতাশালী নেতা, আপনি ক্ষমতায় গিয়ে জোর করে জমি দখল করেছেন, আপনি সমাজের স্বৈরাচারী, অবাধ্য, বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী, আল্লাহদ্রোহী, অত্যাচারী, জালেম নেতা, আপনি মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করলেন। দেখেন, আপনি আপনার মানুষের প্রতিবেশীর সম্পদ অন্যায়ভাবে দখল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা খাদা শিবরাম মিনালারদে দুলমান, কেউ যদি অর্ধহাত জমিন আত্মসাত করে, অর্ধহাত জমিন আত্মসাত করে, অত্যাচার করে, হাইতাবাকাহু ইলাইয়ামিল কিয়ামিম সাবিআরাজিন, কিয়ামতের দিন অনুরূপ 7 তবক জমিন তার কাঁধে আল্লাহ ঝুলিয়ে দিবেন। কাল্লাহুল্লাহ আজ্জাওয়াজাল, আল্লাহ ওই 7 তবক জমিন খনন করতে বাধ্য করবেন, হাত্তা ইয়াবলুগা আখিরা সাবিআরাজিন, অবশেষে ওই 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন। এই জালেম আত্মসাৎকারী ওই জমিনটা কাঁধে বহন করে ঘুরবে, হাত্তা ইকদাবাইনান নাস, যতদিন না বিচারের মাঠে যত মানুষের বিচার শেষ না হচ্ছে ততদিন ওই জমি আত্মসাৎকারী ওই জমিন কাঁধে নিয়ে বহন করবে। মানুষ কোটি কোটি টাকা দুর্নীতি করে, আপনি ক্ষমতায় গিয়ে অন্যায়ভাবে জমি দখল করেছেন, পরিণাম জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহাদা রাজুলিন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গোলাম হাদিয়া দেওয়া হলো, ইউকালু লাহু মিদাম, গোলামের নামটি হলো মিদাম। ফাবাইনামা ইহুত্তু রাহালান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মিদাম নামক গোলামটি রাসূলের উটের উপরে হাওদা ঠিক করছিলেন যাতে রাসূল বসতে পারে। ইজ আসাবাহু সামুন আয়রন, হঠাৎ করে একটা তীর এসে মেদাম নামের গোলামটিকে লেগে গেল, ফাকাতালাহু, গোলামটি মারা গেল। ফাকালান নাসু হানিয়ান্নাহুল জান্নাহ, সাহাবীগণ বলতে লাগলেন, বাহ, রসুলের গোলাম জান্নাতে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযাহা ইয়াউমা খাইবারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, এই যে গোলামটা খয়বারের যুদ্ধের দিন একটা চাদর আত্মসাৎ করেছিল, লা তাসতাইলু আলাইহি নারাম, এই চাদরটি তার জাহান্নামের আগুনকে উত্তপ্ত করছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা শোনার সাথে সাথে, ফাজা রাজুলুন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, সিরাকিন আও সিরাকাইন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা,
একটা অথবা দুটা সুতা নিয়ে, সুতা সুতা বুঝেন না, সুতা কাপড়ের সুতা, একটা অথবা দুটি সুতা নিয়ে আসলেন, এসে বলছেন আল্লাহর নবী আমি এই সুতাটি আত্মসাত করেছি, এটা তো দশের সম্পদ আমি নিয়ে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিরাকুম মিন্নার আও সিরাকান মিন্নার, কেউ যদি একটা সুতা আত্মসাত করে, একটা সুতা আত্মসাত করার কারণে বিচার মাঠে তাকে জাহান্নামে যেতে হবে, যদি একটা সুতা আত্মসাত করার কারণে জাহান্নামে যেতে হয়, এদেশের নেতা নেত্রীর অবস্থা কি হবে, যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, যারা মানুষের সম্পদকে অন্যায় ভাবে দখল করে নেয়, আত্মসাত করে নেয় দুর্নীতির টাকা, এই নেতা নেত্রীর কি হবে, এই মাওলানা সাহেবের কি হবে, যারা নিয়োগ বাণিজ্য করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে। শোনেন, যেই যা আত্মসাত করেছেন বিচার মাঠে কাঁধে বহন করে নিয়ে যেতে হবে, বিচার মাঠ হবে আরাফার ময়দান। আপনি যদি এখানে কিছু আত্মসাত করেন বাংলাদেশ থেকে আরাফার মাঠে, আপনার সাত তবক জমিন কোটি কোটি টাকা, যা আত্মসাত করেছেন তাই কাঁধে বহন করে নিয়ে যাবেন, আপনার কাঁধ হবে তিন রাত তিন দিন, একটি ঘোড়া চললে যত বড় হয় তত বড় আপনার কাঁধ হবে, আপনি কত বড় পাপী। জাহেলিয়াত কত খারাপ, সুদ ঘুষ দুর্নীতি জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত, বর্তমান সমাজটাকে জাহেলিয়াত গিলে ফেলেছে, জাহেলিয়াতে আক্রান্ত হয়ে গেছে, প্রায় মুসলিম জাহেলিয়াতের গোলামি করে। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা জামানা আসবে, মানুষের উপর একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে, লাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের একজনের ভিতরও ইমান থাকবে না, মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু কারো ভিতরে কি থাকবে না, মুসল্লি থাকবে মসজিদে, একজন মানুষকে দেখতে মনে হবে পরহেজগার মুসল্লি কিন্তু তার ভিতরে কি নাই, ইমান নেই। ঘটনা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন কেন, মসজিদ ভরা থাকবে মুসল্লি অথচ কারো ভিতরে ইমান নাই, তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন নারী পুরুষ জেনায় লিপ্ত হতে পারে না ইমান থাকা অবস্থায়, যখন কোন নারী আর পুরুষ জেনায় লিপ্ত থাকে তখন তার ভিতরে ইমান থাকে না, ওই যে ছেলেটা সালাত আদায় করছে আবার মোবাইল টিভিতে গান বাজনা অশ্লীলতা জেনাও চর্চা করছে, ওই যে মেয়েটা ও সালাত আদায় করে আরে তাহাজ্জুদ পড়ে আবার বেপর্দায় চলে, ওই বেপর্দা নারীর এবাদত আল্লাহর নিকটে পৌঁছাবে না, ওই বেপর্দা নারীর লজ্জা নাই শরম নাই, তার ইমান কি করে থাকতে পারে, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জা হলো ঈমান আর ঈমান হচ্ছে জান্নাত, লজ্জা আছে যার, ঈমান আছে তার, লজ্জা নেই যার, ঈমান নেই তার, এখন বলেন বেপর্দা নারীর ভিতরে ঈমান আছে কি নাই, ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মসজিদ ভরা মুসল্লি সালাত আদায় করবে তাদের ভিতরে ঈমান থাকবে না, লাইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করতে পারে না ঈমান থাকা অবস্থায়, কত মানুষ সালাত আদায় করে আবার অন্যের সম্পদ আত্মসাত করে, চুরি করে, ডাকাতি করে, এদের ভিতরে ঈমান নেই। লাইয়াগুল্লাহ আদুকুম হিনা ইয়াগুল্লাহু মুমিন, কোন আত্মসাতকারী দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারে না ঈমান থাকা অবস্থায়, একজন মানুষ আশ্চর্য কথা ২০ বার হজ করে ৩০ বার উমরা করে কিন্তু সব দুর্নীতির টাকাতে, এত টাকা পাই কোথায়, সব দুর্নীতির টাকা, যে দুর্নীতি করে তার ভিতরে ঈমান নেই, মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু প্রায় থাকবে হারামখুর, প্রায় সমাজে হারামখুর, কেউ বা সুদখুর, কেউ বা ঘুষখুর, কেউ বা দুর্নীতিবাজ, কেউ বা চোর, কেউ বা ডাকাত, কেউ বা জেনাকার, কেউ বা মদখুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু কেরো ভিতরে, কারো ভিতরে ঈমান থাকবে না, ওই যে মুরব্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইশরাবুল খামরা হিনা ইশরাবু হুয়া মুমিন, কোন মুমিন মদ পান করতে পারে না ঈমান থাকা অবস্থায়, মুরব্বি ৫০ বছর ধরে সালাত আদায় করে, ৫০ বছর ধরে বিড়ি সিগারেট জর্দাও খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মদ পান করে তার ভিতরে কি থাকে না,
ইমান থাকে না ওই যে মুরব্বিকে জিজ্ঞাসা করেন ও 50 বছর ধরে তাহাজ্জুদ পড়ে আবার জর্দাও খায় জর্দা হারাম ও বিড়িও খায় আবার সালাত আদায় করে ওই যে নেতাকে জিজ্ঞাসা করেন আপনার নেতা ও 14 বার হজ করেছে কয়বার 14 বার 70 বার উমরা করেছে বাপের নামে মায়ের নামে দাদির নামে ছেলের নামে স্ত্রীর নামে গোটা বংশের নামে উমরা করেছে আবার 14 বার হজ করেছে আবার কোটি কোটি টাকা কলমের খোসা দিয়ে দুর্নীতিও করে ওর হজ ওর সালাত ওর তাহাজ্জুদ জমিনে আছে আকাশের উপরে পৌঁছায়নি ঈমানই নাই পৌঁছাবে কি করে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু তার ভিতরে কি থাকবে না ঈমান থাকবে সালাত আদায় করে দুর্নীতিও করে সালাত আদায় করে সুদও খায় আর মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সুদখুর হারামখুর বিড়িখুর গাঁজাখুর মদখুর ওরা মসজিদ চালায় ওরা তাফসির মাহফিল চালায় ওরাই সব প্রায় হারামখুর ওর ভিতরে ঈমান আছে না আশ্চর্য কথা কোন সুদখুর সুদ যতদিন খায় তার ভিতরে ঈমান থাকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুর্নীতিবাজ যতদিন দুর্নীতির সাথে জড়িত তার ভিতরে ঈমান নেই মদখুর যতদিন মদ পান করে তার ভিতরে ঈমান নেই ও যত বড়ই মুসল্লি হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত কথা জাহেলিয়াত গ্রাস করে ফেলেছে গোটা সমাজ ব্যবস্থাকে প্রায় মানুষ জাহেলিয়াতের মধ্যে রয়েছে প্রায় হারামখুর প্রায় এখন হারামখুর ভ্যান চালক দেখেন ভ্যান চালাচ্ছে তার ভাড়াটা বৈধ হতো কিন্তু ভ্যানটা কিনেছে ওই ব্যাংক থেকে লোন নিয়ে সুদ হারাম ওই ভ্যানের যত ভাড়া হবে সব ভাড়াটাও কি হারাম কথা মনে আর বুঝতে পারেননি ওই যে লোকটা ব্যবসায়িক মুদি দোকান মোটরসাইকেলের শোরুম মোবাইলের শোরুম কিন্তু দোকান ব্যবসার যত টাকা সব ব্যাংক থেকে লোন নিয়ে করা ওর ব্যবসা কি হারাম সুদ হারাম প্রায় হারাম খুব গোটা সমাজের মানুষ প্রায় হারাম খুব দুই একজন ব্যতীত আর হারাম খেলে তার ইবাদত কবুল হয় না আপনি যে দাঁড়াইছেন কেন আপনি বসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর নিকটে ঘৃণিত মানুষ যারা জাহেলিয়াতকে পূজা করে হারাম ভক্ষণ করার নাম জাহেলিয়াত সমাজটা গোটা জাহেলিয়াতে পরিপূর্ণ এইভাবে হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহু তাইয়্যিব আল্লাহ পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ পবিত্রতা ছাড়া কিছু কবুল করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির উদাহরণ দিয়ে বলছেন শুনেন সাহাবীগণ তোমরা শোনো এক লোক মরুভূমিতে ছিল একেবারে মুসাফির চুলগুলি এলোমেলো খুব ক্লান্ত শরীর এই লোকটি হাত আকাশের উপরে দিয়ে বলছেন ইয়া রব্বি ইয়া রব্বি হে প্রতিপালক আমি তোমার নিকটে দোয়া করি তুমি আমার দোয়া ইবাদত কবুল করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালবাসু হারামুন তার পোশাক হারাম মাশরাবু হারামুন তার পানিও হারাম মালবাসু হারামুন তার পোশাক হারাম মাতামু হারামুন তার খাদ্য হারাম গুদ্দিয়া বিল হারাম তার গাড়ি বাড়ি হারাম ফান্নাস্তা জাবুলি জালেক তার ইবাদত কি করে কবুল হবে আপনার মোটরসাইকেলটা যদি দুর্নীতির টাকাতে হয় তাহলে আর ইবাদত কবুল হবে না আপনার মোটরসাইকেলটা যদি যৌতুকের টাকাতে কিনা হয় তাহলে আর সালাত কবুল হবে না যৌতুক হারাম যৌতুক হারাম যৌতুক হারাম কত লক্ষ যুবক আছে আলহামদুলিল্লাহ এরা তৌবা করেছে আজকে যত যুবক আছে তোমরা তৌবা করো যে যৌতুক নিয়ে বিবাহ করব না আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন যৌতুক হারাম মোটরসাইকেলটা যদি সুদের টাকাতে হয় আপনার এই বিল্ডিং ফ্ল্যাটটা যদি দুর্নীতির টাকাতে হয় তাহলে আল্লাহ ইবাদত কবুল করবেন না প্রায় হারামখুর প্রায় জাহেলিয়াতে আছে প্রায় জাহেলিয়াত প্রায় জাহেল প্রায় মূর্খ প্রায় হারামখুর সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ইমানদার মদ পান করতে পারে না যখন মাদকতা সেবন করে তখন তার ভিতর ঈমান থাকে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম
রিজসুম মিন আমালিশ শাইতান, পৃথিবীর বিশ্বাসীগণ নিশ্চয় মদ জুয়া লটারি ছবি মূর্তি শয়তানের কাজ। মাত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি কাজকে হারাম ঘোষণা করেছেন। এক, মদ পান করা হারাম, মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়। মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম খাওয়াটাও হারাম। মদ নির্ধারিত কোনো খাদ্যদ্রব্যের নাম মদ নয়, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমটাও হারাম। বিড়ি সিগারেট মদ জর্দা গোল্ড সিগারেট ইয়াবা ফেন্সিডিল বিয়ার হুইস্কি শ্যাম্পেন ভদগা যা আছে প্যাথেডিন শ্যাম্পেন যা আছে প্রাকৃতিক হোক রসায়ন হোক গাঁজা তারি ইয়াবা হুইস্কি চর্চ হাসিস মারিজোয়ানা এগুলি যত প্রাকৃতিক মদ আছে রাসায়নিক মদ আছে সব মদ হারাম। যেটা মানুষের বিবেককে নষ্ট করে দেয় সেটাই মদ। মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়। আপনি যে বিড়ি সিগারেট খান গুল খান এটাও মদ, এর ভিতরে মাদকতা আছে। আপনি যে বিড়ি খান আপনি যে জর্দা খান জর্দা আপনি যদি দুই এক গ্রাম পানের সাথে খান তাই তো মনে হয় না যে আপনার বিবেকে নষ্ট কিনা, কিন্তু জর্দা যদি 100 গ্রাম 50 গ্রাম 200 গ্রাম আপনি খান তাহলে আপনার বুদ্ধি ব্রেন আর ঠিক থাকবে না। তার মানে বেশি যেটা খেলে বিবেকের ক্ষতি হচ্ছে জর্দার একটা দানা খাওয়াটাও কি হারাম। তামাক পাতা থেকে জর্দা তৈরি হয়, তামাক পাতা থেকেই গুল তৈরি হয়, তামাক পাতা থেকেই বিড়ি সিগারেটের মশলা তৈরি হয়। তামাক পাতা হারাম, তামাক পাতাতে মাদকতা রয়েছে, এই মাদকতা হারাম। সমাজটা আজকে যুবক যুবতী নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা যুবক সবাই আজকে এই জাহেলি এই মাদকতায় এদের ইমানটা শয়তান ধ্বংস করে ফেলেছে। প্রায় মদের সাথে নিষাক্ত হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে, অত সেগুলি হারাম। এই বিড়ি সিগারেট মদ পানের আসল দরজা, একটা ছেলে প্রথমে বিড়ি সিগারেট খায় এরপরে বেশি মদ পান করে, বিড়ি সিগারেট থেকে শুরু, তারপরে খায় গাঁজা, তারপরে ইয়াবা, তারপরে ফেন্সিডিল, তারপরে বেয়ার, তারপরে হুইস্কি, শুরু করে বিড়ি সিগারেট দিয়ে। বিড়ি সিগারেট হারাম, বিড়ি সিগারেট হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারাবাল মুসকিরা, যেই ব্যক্তি বিড়ি সিগারেট খায় মা মদ পান করে তার উপরে আল্লাহর ওয়াদা রয়েছে, আইয়াসকিয়াহুল্লাহু ফিতিনাতিল খাবালি ওয়ামাল কিয়ামা, বিড়িখুর জর্দাখুর গুলখুর এদেরকে জাহান্নামে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবেন। কিলা মা তিনাতুল খাবাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো যে তিনাতুল খাবাল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওসরাত আহলিন নার ওয়ারাক আহলিন নার, যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে ওই চিরস্থায়ী জাহান্নামীর শরীর থেকে গলিত রক্ত পোজ মিশ্রিত গরম তরল পদার্থের নাম তিনাতুল খাবাল, এই পানীয় খাওয়াবেন বিড়িখুর জর্দাখুর গুলখুর ইয়াবাখুরকে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা ওয়া সাকেরা, যে ব্যক্তি একবার বিড়িতে টান দিবে একবার মুখে জর্দা দিবে, লাম তুকবাল্লাহু সালাতুন আরবানা সাবাহান, তার 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। যে ব্যক্তি একবার মদ পান করবে তার 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না। মদ পান কত খারাপ, এটা জঘন্য খারাপ। মুদমিনুল খামর কাআবিদি ওয়া সানিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য কথা বলেছেন, মদ যে পান করলো সে যেন মূর্তি পূজার সমান অপরাধ করলো। মূর্তি পূজা করলে যেই পাপ হয় মদ পান করলে সেই পাপ হয়, মূর্তি পূজা করলে যেই পাপ হয় মদ পান করলে সেই পাপ হয়। এই বিড়িখুর এই গুলখুর এই সিগারেট খুর এই মদ খুর এরা এত খারাপ, এরা কুকুর সিগালের চাইতে খারাপ। দেখেন না এরা যেখানে চলে সেখানে মানুষ টিকতে পারে না, এদের শরীরটা এদের মুখটা মনে হচ্ছে যে গ্রামের টয়লেটের চাইতে এদের মুখের গন্ধ বেশি খারাপ। ওরা যেখানে বসে, দোকানে বসলে আপনি দোকানে টিকতে পারবেন না, আপনি বাজারে গেছেন আপনি শান্তি মতো বাজার করতে পারবেন না, আপনি গাড়িতে বসেছেন গাড়িতে টিকতে পারবেন না। এরা এত জানোয়ার, এরা কুকুর সিগারেট চাইতে খারাপ, এই বিড়িখুর সিগারেট খুর। আমি এই জন্য বলি যে যেই বাড়িতে এই বিড়িখুর আছে সেই বাড়িতে তার বউ থাকে কি করে, ওই বাড়ির জনগণ থাকে কি করে, সারা বাড়িটাই একেবারে দুর্গন্ধের টয়লেট হয়ে যায়। এরা কেন এত খারাপ, মা মাদকতা মদ এমন একটা খারাপ বস্তু, মাদকতা যেখানে চাষ হয়, গাঁজা যেখানে চাষ হয়,
তামাক যেখানে চাষ হয় সেখানে দেখবেন তারা কিন্তু ঘেরাও দেয় না, ঘেরাও বোঝেন বেড়া, বেড়া দেয় না। আমি সেদিন কুষ্টিয়া মেহেরপুর গেছি, ওই কুষ্টিয়া মেহেরপুরে তামাক চাষ করে, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আমরা তো রাজশাহীর মানুষ, আমরা বেগুন পটল লাগালে আমরা কোনো ফসল ফলালে বেড়া দিই যাতে গরু ছাগল না খায়, তো এত দামি ফসল 7,000 টাকা মণ 8,000 টাকা মণ তামাক পাতা, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এত দামি ফসল পরিচর্যা করেন না কেন, আগাছায় ভরা বেড়া নেই এমনিতেই লাগে আছে। ওরা বলছেন আশ্চর্য কথা, হুজুর এটা এমন দামি ফসল, এটা ছাগলে খায় না, এটা গরুয়ে খায় না, এটা শুয়োরে খায় না, এটা কুকুরে খায় না, এটা বানরে খায় না। আমি চিন্তা করলাম ইন্না লিল্লাহ, যেটা শুয়োর বানর কুকুর খায় না সেটা বাংলাদেশের হুজুরেরা খায়, সেটা বাংলাদেশের মানুষ খায়। হুজুর জর্দা খায় আর বলে মাকরু, মাকরু মানেই তো খারাপ, হুজুরি মাকরু, হুজুরি ঠিক নাই। বিড়ি খুর, সিগারেট খুর, গাঁজা খুর, এদের চাইতে জর্দা খুর বেশি খারাপ। যারা বিড়ি খায় সিগারেট খায় এরা কিন্তু গোপনে খায়, রাস্তাতে খায়, টয়লেটে খায়, দেখেননি? কিন্তু যে জর্দা খায় যে হুজুর ও মসজিদের ভিতরে জর্দা মারে, এই জন্য এই হুজুর সবচাইতে খারাপ। এই জন্য মদ যারা পান করে এরা কুকুর সিগারেট চাইতে খারাপ, মদ পান জাহিলিয়াত। যুবক আজকের ইসলামী সম্মেলন থেকে তুমি তৌবা করো, কোনদিন আর বিড়ি সিগারেট সেবন করবা না, আল্লাহ তোমাকে হেদায়ত দান করুন। আল্লাহ মুরব্বি আপনাকে বলছে আশ্চর্য কথা, ইফতার করছে বিড়ি দিয়ে, ইফতার ইফতার করে বিড়ি দিয়ে, ইফতার করে বিড়ি দিয়ে, ও কত জাহিলিয়াত, কোথায় কোনটা লাগাতে হয় এটা জাতি জানে না, জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে সমাজ, কোথায় কি বলা লাগে। একজন বলছে যে আপনি দোয়া করবেন আমার মেয়েটা, আমার মেয়েটা নৃত্য শিল্পী একাডেমিতে চান্স পেয়েছে, এই কথা শোনার পরে বলছে আলহামদুলিল্লাহ। কুকুর জানে না যে কোথায় কোনটা লাগাতে হয়, অথচ একটা নারী যদি নাচ গান করে বেপর্দায়, ও পতিতালয়ের মহিলা, নারী যদি বেপর্দায় চলে পতিতালয়ের মহিলা, আশ্চর্য কথা। এই জাহেলিয়াত, এই বেপর্দা হচ্ছে জাহেলিয়াত, বলছিলাম জাহেলিয়াত সমাজে এমন ভাবে চেপে বসেছে যত শিক্ষিতা নারী এরা তত উলঙ্গ তত নষ্টা, যত ধনিক শ্রেণীর পরিবার এরা তত উলঙ্গপনা বেহায়াপনা, একেবারে এরা কুকুর শিকার। সব ধনিক আমি বলছি না, প্রায় ধনিক শ্রেণীর নারী পুরুষেরা মনে করে যে পর্দা শুধু গরিবেরা করবে, গরিব মেয়েরা করবে, আমরা বড় লোক মানুষ, আমাদের টাকা পয়সার অভাব নেই, আমাদের এত সুন্দর শরীরের চামড়া, এত সুন্দর আমাদের চেহারা, আমরা কেন একাই পর্দায় থাকবো, আমাদেরকে জনগণ একটু দেখুক, আমরা জনগণের সম্পদ। বলছে যে আমাদের তো টাকা পয়সা, আমরা গরিবেরা পর্দা করব, গরিবদের জন্য নামাজ পড়া, ওরা বিপদে আছে ওরা আল্লাহ আল্লাহ করবে, আমাদের কিসের টাকা পয়সার অভাব নেই তো আমাদের নামাজের প্রয়োজন নাই, গরিবদের জন্য পর্দা, পর্দা শুধু গরিবদের জন্য নাকি, যে মুসলিম তাকে পর্দা করতে হবে, আপনি যেই হন, যে মুসলিম যার নাম তাকে পর্দা করতে হবে, বেপর্দা জাহেলিয়াত, বেপর্দা জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বেপর্দা জাহেলিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তামারাজনা তামারুজাল জাহেলিয়াতি লুলা, পৃথিবীর মুসলিম মহিলাগণ তোমরা বাড়িতে পড়ে থাকো, মুসলিম মহিলাগণ তোমরা বাড়িতে পড়ে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না, প্রদর্শনী দিয়ে জাহেলি যুগের মতো নগ্নতা করে, প্রদর্শনী দিয়ে বর্বরতার যুগের মতো, অসভ্য যুগের মতো তোমরা প্রদর্শনী দিয়ে চলাফেরা করো না, নারীদেরকে জোরালো ভাবে পর্দা করতে আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাআল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, নবী আপনি আপনার স্ত্রীগণকে মুমিন নারীদেরকে, আপনারা আপনি আপনার স্ত্রীদেরকে মুমিন নারীদেরকে আপনার মেয়েদেরকে বলেন তারা যেন জালাবি পোশাক পরে, তারা যেন পর্দা করে চলে। এই বেপর্দা জাহেলিয়াত, বেপর্দা জাহেলিয়াত, ওই নারী জানে না ও কত বড় পাপী, ও সারা দেশের পুরুষকে ইমান হারা করে ছেড়ে দিচ্ছে আর বলছে যে আমি জান্নাতে যাব। জান্নাত তত সহজ নয়, জান্নাত তত সহজ নয়, এই বেপর্দায় চলে, চেহারা পর পুরুষকে দেখিয়ে, মাথার চুল পর পুরুষকে দেখিয়ে,
কণ্ঠ সমিষ্ট কণ্ঠপর পুরুষকে শুনিয়ে পেটপিট দেখিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাতের আশা করা যাবে না, বেপর্দা নারীদের জন্য জান্নাত হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানা মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমি তাদের দেখিনি, কাওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারে, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি যা দ্বারা তারা ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে পিটাবে। আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এই মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার ছেলে নিরীহ মানুষকে পিটাচ্ছে, আপনার ছেলের জন্য জান্নাত হারাম। আপনার ছেলে মানুষের নীতিটা প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষকে মারে, মানুষের এই তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার ছেলে দলবাজি করতে গিয়ে এই দলীয় সংকীর্ণতায় এই তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার ছেলের হাতে শোভা পায় খাতা, শোভা পায় কলম, শোভা পায় খাতা, শোভা পায় কলম, আপনার ছেলের হাতে শোভা পায় বই কেতাব, এক শ্রেণীর নেতা ভ্রান্ত নেতার পিছনে আপনার ছেলে ছুটেছে, দুনিয়ার পিছনে ছুটেছে, জাহিলিয়াতের পথে ছুটেছে, যে নেতারা আপনার ছেলের বই খাতা কলমের পরিবর্তে আপনার ছেলের হাতে তুলে দিয়েছে অস্ত্র, তুলে দিয়েছে মাদকতা, তুলে দিয়েছে নারী, এই নেতারা আপনার ছেলেকে আপনাকে শুদ্ধ জাহান্নামের খোরাক বানিয়ে দিচ্ছে। এই ছেলে আপনার ছেলে সুন্দর ছেলে, আপনার ছেলে ব্রেনিয়ান ছেলে, আপনার ছেলে পড়াশোনা করবে, মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার এই ছেলের হাতে আজকে লাঠি উঠেছে, নারী উঠেছে, আপনার মানবতা উঠেছে, আপনার ছেলের কারণেই মানুষ নির্যাতিত হচ্ছে। শুনেন, যারা অন্যায়ভাবে মানুষকে পিটাই এদের জন্য জান্নাত নয়, এক শ্রেণীর মানুষ যারা মানুষকে পিটাবে এদের জন্য জান্নাত নেই। দুই, নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন, এক শ্রেণীর মহিলা কাপড় পরে থাকবে, আপনার কি চোখে পড়ে না এখন বোরখা হয়েছে, ফ্যাশন বোরখা হয়েছে, বোরখাটাও হয়েছে ফ্যাশন, বোরখাটাও হয়েছে ফ্যাশন বোরখা। শরীরের পোশাকের উদ্দেশ্য শরীরকে আবরণের মধ্যে রাখবে, যাতে করে শরীরের গোপন অঙ্গটা পর পুরুষের সামনে প্রকট হয়ে না ওঠে। এখন পুরুষের প্যান্ট গেঞ্জি পায়জামাটা পাঞ্জাবিটাও হয়েছে ফ্যাশন পাঞ্জাবি, একেবারে টাইট ফিট। দেখেননি একজন মৌলভী হোক যুবক হোক যে পাঞ্জাবি বের হয়েছে এখনকার, পাঞ্জাবিটা হয়েছে ফ্যাশন, একেবারে গায়ের সাথে লেগে আটো সাটো হয়ে আছে। পায়জামা, পুরুষের পায়জামা একেবারে মনে হচ্ছে যে তার নলা যত বড় মোটা পায়জামা ওই একই সাইজ, এলো ফ্যাশন। এগুলো আল্লাহর সাথে ঠাট্টা মস্করা করা, এগুলো আল্লাহর সাথে ঠাট্টা মস্করা করা। পুরুষের পোশাকের উদ্দেশ্য হচ্ছে শরীরের গোপনীয় অঙ্গকে আপনার ঢেকে রাখবে, অথচ একজন মহিলা যেই বোরখা পড়েছে বোরখার ভিতর দিয়ে বোঝা যায় যে কোন কালারের পায়জামা পড়ে আছে, আবার এমন আটো সাটো বোরখা পড়েছে শারীরিক গঠন সব বোঝা যাচ্ছে যে না ওটা বোরখা নয়, ওটা শয়তানি, ওই বোরখা চলবে না, ঢিলা ঢালা এক কালারের শালীন বোরখা পড়তে হবে, যেটা মাথা থেকে পা পর্যন্ত জালাবি পোশাক, জালাবি পোশাক পরে রাস্তাঘাটে চলতে হবে, যাতে মানুষ বুঝতে না পারে মহিলার শারীরিক গঠন কেমন, এর নাম পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথাই বলছেন যে এক শ্রেণীর মহিলা পোশাক পরবে উলঙ্গ, তার মানে পোশাক পরা না পরা সমান, পোশাক পরার পরও তার শারীরিক গঠন বোঝা যাবে। মুমিলাতুন, এই খারাপ চরিত্রের মহিলারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, মায়লাতুন পুরুষদের প্রতি নিজের আকৃষ্ট হবে, লায়াদ খুলনাল জান্নাহ, এই বেপর্দা নারীরা জান্নাতে যাবে না, লায়া জিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পাবে না, ওয়াইন্না রিহা লিজুদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা অফিরাতিন খামসু মিয়াতি আমিন। অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 500 বছর পথের দূরত্ব থেকে, 500 বছর পথের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। এর পরও এই বেপর্দা উলঙ্গ বেহাই নারী জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, এরা এত খারাপ এই বেপর্দা নারী। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামে উঁকি দিলাম, ফারাআইতু, আমি দেখলাম, আমি লক্ষ্য করলাম, আকসারা আহলিহান নিসা, অধিকাংশই মহিলা, আমি জাহান্নামে লক্ষ্য করলাম, আমি জাহান্নামে তাকালাম, আমি দেখলাম অধিকাংশই মহিলা, অধিকাংশই মহিলা, কিছু পুরুষ, প্রায় জাহান্নাম আল্লাহ পরিপূর্ণ করেছেন মহিলা দ্বারা।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আধানাও ফিত্রিন ইলাল মুসাল্লা একদা ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগার মাঠে আসলেন ফামারা আলাল নিসায়ে মহিলাদের পাশ দিয়ে গেলেন মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময়তে বললেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা হে মহিলা সম্প্রদায় তোমরা বেশি বেশি দান সদকা করো ফাইন্নি উরিতুকুন আকসার আহলিন নার আমি জাহান্নামে অধিকাংশ মহিলা দেখলাম ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ মহিলাগণ এবারে বলছেন আল্লাহর নবী মহিলারা কেন বেশি জাহান্নামী মহিলারা কেন বেশি জাহান্নামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা পাপের কথা উল্লেখ করলেন মহিলারা তিনটি পাপের কারণে বেশি বেশি জাহান্নামী এক তুকসিল্লার লানা মহিলারা বেশি বেশি অভিশাপ করে বেশি বেশি মহিলারা অভিশাপ দেয় কিছু হলেই বলে যে তোর মরণ হোক তোর ধ্বংস হোক তোর ছেলের এই হোক তোর স্বামীর এই হোক তোর ধ্বংস হোক এইভাবে অভিশাপ দেয় যেই মহিলা কথায় কথায় ঝগড়াতে হয় কথায় কথায় মানুষকে অভিশাপ দেয় এই বেশি অভিশাপ দেওয়ার কারণে মহিলাদেরকে জাহান্নামে যেতে হবে দুই তাকফুরনা লাশির এরা স্বামীর অবাধ্যতা দেখায় স্বামীর অবাধ্য স্বামীর শুকরিয়া আদায় করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাহা সান্তা ইলাহে ধন্না দারা কুল্লাহু সুমারাত মিনকা শাইয়ান মারাইতু খায়রান কাত্ত মারাইতু মিনকা খায়রান কাত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি তোমার স্ত্রীকে তার চাওয়া অনুপাতে যদি দিতেও থাকেও আর একবার যদি তুমি তার চাওয়া অনুপাতে দিতে না পারো তাহলে সে চট করে খোঁটা দিয়ে বলবে তোমার সাথে 10 বছর সংসার করে আমি কিছুই পেলাম না এটা মহিলা আশ্চর্য একটা বস্তু মহিলা ও স্বামীর শুকরিয়া আদায় করতে চায় না শুধু আপনাকে খোঁচা দিবে দেখো তো তোমার কি আছে আমার ভাই এই করে আমার চাচা ওই করে আমার ফুপা এই করে তোমার কি আছে স্বামীর কোনো কাজই তার ভালো লাগে না যারা স্বামীকে পছন্দ করে না স্বামীর আনুগত্য করে না এদের জন্য জাহান্নাম রেডি আছে এরাই বেশি বেশি জাহান্নামে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুয়াদ্দিল মারাত হাক্কা রাব্বিহা হাত্তা তুয়াদ্দি হাক্কা জাওজিহা কোন নারী ততক্ষণ পর্যন্ত তার রবের ইবাদত করতে পারে না তার রবের ইবাদতই ইবাদত ওই নারীর কবুল করবেন না যতক্ষণ না ওই নারী তার স্বামীর আনুগত্য না করে ওই নারীর ফরজ নফল ইবাদত কবুল হয় না যেই নারী স্বামীর অবাধ্যতায় চলে ইসলামে লা তুজাইজু সালাতু মা রুসাহুমা দুই শ্রেণীর মানুষের সালাত আল্লাহ কবুল করেন না তার মধ্যে আমরা তুনাসা যাও যাহা ওই মহিলা যেই মহিলা স্বামীর অবাধ্যতা দেখায় স্বামীর গোলামি করে না স্বামীর কথা চলে না স্বামী যেটা বলে তার উল্টা চলে এই নারীর সালাত আদায় আল্লাহ কবুল করবেন না ফরজ নফল ইবাদত কবুল হবে না এই নারীকে জাহান্নামে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কারণ উল্লেখ করলেন এক যে নারী বেশি বেশি অভিশাপ করে দুই যে নারী স্বামীর অবাধ্যতা দেখাই স্বামীর শুকরিয়া আদায় করে না তিন মার আইতু নাকি সাথে আকলিন ও দিনিন আধাবাদি লুকবিরাজুল হাদিম কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আশ্চর্য বস্তু এই নারীদের চাইতে দেখিনি নারীদের বুদ্ধি কম হওয়ার পরেও দিনদারিতা ধার্মিকতা কম হওয়ার পরেও এদের বুদ্ধি কম হওয়ার পরও একজন বুদ্ধিমান পুরুষকে পাগল করে দিতে পারে ঈমানকে নষ্ট করে দিতে পারে এটা নারীর চাইতে অন্য কোন বস্তুকে আমি দেখিনি উলঙ্গ হয়ে প্রদর্শনী দিয়ে চলছে ওই নারীকে বলছি আপনাকে 10,000 মানুষ 10,000 পুরুষ যদি দেখে 10,000 পুরুষ যত পাপি নারী আপনি একাই তত পাপি এখানেই বসে আছে আপনার মা আপনার মা আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন ওদের লজ্জা শরম হওয়া দরকার মহিলাদের মুখের ভাষা এত কঠোর হবে কেন এত শব্দ হবে কেন মহিলারা এত জোরে কথা বলবে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আল্লাহ তাআলা বলছেন ইন্না আনকারালা সওয়াতিলা সাউতুল হামির সবচাইতে নিকৃষ্ট আওয়াজ গাধার আওয়াজ গর্ধবের আওয়াজ ওয়াক সিদফি মাসতিকা ওয়াক দুদ মিন সাউতিক আল্লাহ বলছেন তুমি তোমার কণ্ঠটা নিচু রাখো তুমি তোমার কণ্ঠটা নিচু রাখো উঁচু স্বরে কথা বলো না যে জায়গায় পুরুষের উঁচু স্বরে কথা বলা নিষেধ মহিলা উচ্চ স্বরে কথা বলে কিভাবে ওই যে এখন গল্প করছে ঢং ঢং করে উচ্চ স্বরে কথা বলছে এখান থেকে শোনা যায় ওর কথার গতিতে আমাদের কথাই টিকে না বেশর্মা মহিলা শর্মা হওয়া দরকার পর্দা করেন কণ্ঠ নিচু রাখেন নিজের কণ্ঠ পর পুরুষকে শুনিয়েন না কণ্ঠটাও মহিলাদের পর্দা কণ্ঠটাও মহিলাদের পর্দা আপনার স্ত্রী যখন পর পুরুষের কথা বলে ওই যে মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে কি ভঙ্গিতে কথা বলে ওর লজ্জা নাই শরম নাই ইমান নাই হায়া নাই
বলছে আপনাকে বলছে আপনার মেয়ে আপনাকে বলছে আব্বু আমি বয়ফ্রেন্ডের সাথে শিক্ষা সফরে এসেছি বয়ফ্রেন্ড আর আপনার ছেলে বলছে আপনাকে আমার সাথে গার্লফ্রেন্ড আছে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বাংলাদেশে লুচ্চা লুচ্চি দিবস আছে জানা আছে কোনটা হ্যাঁ লুচ্চার লুচ্চি পহেলা বৈশাখ 31st নাইট এখন বিবাহের অনুষ্ঠানগুলি এই যে শয়তানের তৈরি করা দিবসগুলি এই পহেলা বৈশাখ লুচ্চা লুচ্চি দিবস এই 31st নাইট বিবাহের মুসলমানের অনুষ্ঠান এখন পতিতালয় হয়ে গেছে পতিতালয় আর এই নাটক সিনেমা বেহায় অশ্লীলতা বিজ্ঞাপন আর এই বাংলাদেশের এই বেশ্যালয়ের নায়ক নায়িকারা এই দেশের লাখো যুবক যুবতীর ইমানকে এরা ধ্বংস করে ছাড়ছে এই জন্য যুবক যুবতী সাবধান হও তোমার এই যৌবনকাল আল্লাহর দেওয়া নেয়ামত তুমি এই জাহেলি পথে চলে জাহান্নামকে খরিদ করিও না তোমার এই চেহারা সুন্দর চেহারা এই মহিলাই আপনাকে বলছি তুমি যে আপনি যে ঠোঁটে লিপস্টিক দিয়ে ওই কপালে ফোঁটা দিয়ে সুগন্ধি ব্যবহার করে মাথায় চুল যদি না থাকে পরচুলে তুমি ব্যবহার করো একটু খাটো হলে উঁচু হিল ব্যবহার করো প্রতারণা করে জনগণকে দেখাও আমি লম্বা তোমার মতো প্রতারক তোমার মতো বেপর্দা বেশর্মা মহিলা পৃথিবীতে নাই তুমি কুকুর শিকালের চাইতে খারাপ তুমি কপালে ফোঁটা দিয়েছে কেন এটা হিন্দুর নীতি ওই যে ঠোঁটে লিপস্টিক দিয়ে ছোটা পতিতালয়ের নারীরা দেয় ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের নারীরা ঠোঁটে লিপস্টিক দেয় তুমি কি প্রমাণ করছো যে আমি পতিতালয় তুমি কি প্রমাণ করছো যে তুমি পতিতালয়ের নারী তুমি কেন ঠোঁটে লিপস্টিক দিতে যাবা তুমি কেন কপালে ফোঁটা দিবা নারীদের জন্য কয়েকটা সাজসজ্জা গ্রহণ করা হারাম নারীদের জন্য কয়েকটা সাজসজ্জা গ্রহণ করা হারাম এক নারীরা পরচুলা ব্যবহার করতে পারবে না পরচুলা ব্যবহার করা হারাম যারা পরচুলা ব্যবহার করে আল্লাহ তাদেরকে লানত করেন দুই কপালে টিপ দেওয়া হারাম তিন ভরু চিকন করা হারাম চার ঠোঁটে লিপস্টিক দেওয়া হারাম পাঁচ দাঁত সানিত করা হারাম ছয় শরীরে উল্কি অঙ্কন চিত্র অঙ্কন করা হারাম সাত নখে নেল পালিশ দেওয়া হারাম আট নখ বড় রাখা হারাম নয় পায়ে নূপুর পরা হারাম কোন নূপুর যেটা ঝনঝন ঝনঝন শব্দ হয় দেখেননি আপনার মেয়েটা নূপুর পরে হাঁটে দেখলেই বোঝা যায় যে ওটা অমুকের মেয়ে হাঁটে যেই নূপুরের শব্দ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যেই বাড়িতে ঝনঝন ঝনঝন শব্দ হয় সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না তবে নারীরা ওই নূপুর পড়তে পারে যেই নূপুরের শব্দ হয় না দশ নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যেই নারী সুগন্ধি ব্যবহার করে মসজিদের দিকে যায় যেই নারী সুগন্ধি ব্যবহার করে তার ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না অথচ বিদেশি সুগন্ধি স্প্রে করে ঠোঁটে লিপস্টিক দিয়ে কপালে ফোঁটা দিয়ে চুলগুলি উঠের চুটের মতো ফেটকিয়ে জনগণকে দেখাচ্ছে ও মনে করছে যে আমি শুধু আমার স্বামীর একাই সম্পদ নয় আমি জনগণেরও সম্পদ পেট পিট দেখাচ্ছে মনে হচ্ছে যে ভিতরের সব স্বামীর আর পেট পিট জনগণের ছি ছি আপনার লজ্জা নাই শরম নাই হায়া নাই আপনার আপনিই বেপর্দা নারী আপনাকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার জান্নাত হবে না আপনার কণ্ঠস্বর এত উঁচু হয় কেন আপনি নারী মানুষ আপনার কণ্ঠস্বর এত উঁচু হবে কেন পরপুরুষ আপনার কণ্ঠ শুনবে কেন চুপ করে থাকতে পারেন না আপনি কি হায়া বেঁচে খেয়েছেন নাকি এত নির্লজ্জ বেহায়া আপনি হলেন কেন পুরুষের গেঞ্জি শার্ট প্যান্ট পরা হারাম আর রাজলাত মিনান নিসায়ে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন তার এক আরাজলাতু মিনান নিসায়ে যেই নারী পুরুষের শার্ট গেঞ্জি ব্যবহার করে পুরুষের জুতা পরে পুরুষের প্যান্ট পরে ওই যে আপনার মেয়েটা জিন্সের প্যান্ট পরে ঘুরে ওটা পুরুষের প্যান্ট আপনার মেয়ের জন্য জান্নাত হারাম পুরুষের শার্ট গেঞ্জি পড়তে পারবে না এই হায়া আজকে জেনা বৃষ্টির কণার মতো বর্ষণ হচ্ছে প্রায় যুবক যুবতী যৌনাচার এই যত বড় এই মোবাইল ফাংশন মোবাইলের আরেকটি নাম হচ্ছে জেনার ফাংশন যার যত বড় মোবাইল তার তত বড় জেনা এই মোবাইল যুবক যুবতীকে নষ্ট করে দিল মোবাইলে কিছু নেই আপনার ছেলেকে আগে কোরআন সুন্নাহ শিক্ষা দিবেন 20 বছর বয়স অবধি তার কোনো মোবাইলের প্রয়োজন নেই আপনার ছেলে রাজশাহী স্কুল কলেজে পড়ে যখন পিতা মাতার সাথে কথা বলার প্রয়োজন হবে তখন শিক্ষকের কাছে গিয়ে বলবে যে আমি আমার পিতার সাথে কথা বলবো কথা মনে বুঝতে পারেন না আপনি আপনার ছেলেকে দুধের বাচ্চাকে বড় মোবাইল কিনে দিয়েছেন
আর গেমস খেলছে, গেমস ফ্রি ফায়ার পাবজি, মোবাইল হাতে দিলেন মানে বিষ তুলে দিলেন, বিষ বিষ দেওয়া যা মোবাইল দেওয়া তা, জাতিকে ধ্বংস করে দিচ্ছে মোবাইল ফাংশন। মোবাইলের ভালো প্রতিক্রিয়া আছে কিন্তু আপনার সফটওয়্যার আগে ভালো করতে হবে, অর্থাৎ কলব, অন্তর। অন্তর ভালো হলে মোবাইলটা ভালোভাবে চলবে, অন্তর খারাপ হলে মোবাইলটাও খারাপ ভাবে। অন্তর খারাপ হলে হাত খারাপ হয়, অন্তর খারাপ হলে চক্ষু খারাপ হয়, অন্তর খারাপ হলে পা খারাপ হয়, অন্তর ভালো হলে সব ভালো হয়, মোবাইলও ভালো। আগে আপনার ছেলে মেয়েকে অন্তর ভালো করবেন কিভাবে? আল্লাহ ভীতি দিয়ে, পরকাল ভিত্তিক, আখেরাত ভিত্তিক, রেসালাত ভিত্তিক শিক্ষা দিতে হবে। আপনার ছেলেকে বলতে হবে বাবা জেনা হারাম, জেনা বা বিচার হারাম, করলে জাহান্নামে যেতে হয়। মদ পান করা হারাম, করলে জাহান্নামে যেতে হয়। সুদ ঘুষ হারাম, সুদ ঘুষ খেলে জাহান্নামে যেতে হয়। ছোটতে এই ভয় ঢুকিয়ে দিলে আপনার ছেলে আর পথভ্রষ্ট হবে না, এটা আল্লাহ বলছেন। সারা গোটা সমাজটা জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে, তার একটি জাহেলিয়াত হচ্ছে বেপর্দা নগ্নতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়েদার 90 আয়াতে চারটি জিনিসকে আল্লাহ হারাম করেছেন, আর তার এক মত, আর এক হচ্ছে জুয়া। জুয়া নির্ধারিত কোনো খেলার নাম নয়, যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া খেলা, যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া খেলা। সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, ভলি হোক, যেই হোক, ছক্কা হোক, লুডু হোক, চৌসার হোক, আপনার যেই হোক, সর হোক, যেই খেলাই হোক না কেন, যেই খেলাতে টাকার হার জিত থাকবে সেটা জুয়া খেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লিসাহিবি তাআলি উকামেরো, কেউ যদি তার বন্ধুকে বলে আসো জুয়া খেলি, আসো জুয়া খেলি, ফালিয়া তো সদ্দাক, তাহলে তাকে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে, খেলেইনি, শুধু বলেছে আসো খেলি, জুয়া কত খারাপ। মান লাইবা বিন নারদা শীত ফাকান নামা ইয়াদাহু ফিলাহমিল খিঞ্জির দামিহি, কেউ যদি জুয়া খেলে, ক্রিকেট, ফুটবল, ভলিবল, ছক্কা, লুডু, ক্যারাম, তাস খেলে, টাকা দিয়ে খেলে, টাকার হাত জিত খেলে, তাহলে সে যেন তার হাতকে শুয়োরের রক্তে এবং মাংসে ডুবিয়ে দিল। ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, সে যেন আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। জুয়া নির্ধারিত কোনো খেলার নাম নয়। যুবক তোমাকে বলি তুমি এত ইতুর সিগাল, এত কুকুর সিগাল কেন হলে? তুমি মুসলিম, তোমার রক্ত মুসলিম, তোমার বাপ মুসলিম, তুমি মুসলিম, তোমার মা মুসলিম, তুমি কেন আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে ইহুদি খ্রিস্টান হয়ে গেলে? তোমার মতো কুকুর ইতর সিগাল পৃথিবীতে নাই। তুমি মুসলিম, তুমি কেন ইহুদিকে সাপোর্ট করো? দেখো তুমি ইহুদিকে সাপোর্ট করতে গিয়ে তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছ। একজন ইহুদির প্রেমে ইহুদিকে সাপোর্ট করতে গিয়ে তুমি একজন মুসলিম ভাইয়ের সাথে হাতাহাতি করছো, মারামারি করছো, হত্যা করছো, তুমি এই বিবেক আছে কি? তোমার শরীরে কি শুকুরের রক্ত, শুয়োরের রক্ত আছে কি? রক্ত বাহির করো, মুসলমানের রক্ত নিয়ে আসো। এই ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যত টিভিতে মিডিয়াতে জুয়া খেলা, আর এক তো বিধর্মী, তুমি যদি বিধর্মীকে সাপোর্ট করো, মান তাসাব্বাবি কমিন ফামিন হুম, কেউ যদি কাউকে সাপোর্ট করে, কেউ যদি কারো অনুকরণ করে, তাহলে সেই ইহুদি খ্রিস্টানের যদি আপনি অনুকরণ করেন, ইহুদি খ্রিস্টানকে যদি সাপোর্ট করেন, বিচারের মাঠে আপনার ইহুদি খ্রিস্টানের কাতারভুক্ত হয়ে জাহান্নামে যেতে হবে। তওবা করে ওঠো, তওবা করে ওঠো। আর্জেন্টিনা ব্রাজিল কে তোমার জানা নাই? এরা ইহুদি, এরা খ্রিস্টান, এদের জীবন চলে যাবে, এরা মুসলমানকে মেনে নিতে পারে না। যদি মুসলমান বিপদে পড়ে, এরা আরো অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, এদের লক্ষ্য উদ্দেশ্য মুসলিম জাতিকে ধ্বংস করার। আর তুমি সেই ইহুদি খ্রিস্টান আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করো, তোমার সাথে কুকুর সিগাল ইতর পৃথিবীতে নাই। তওবা করে উঠো। তুমি যে মূর্খ এটাই তার প্রমাণ। তুমি একজন ইহুদিকে সাপোর্ট করতে গিয়ে মুসলমানকে গালি দিচ্ছ, তোমার কি বুদ্ধি বিবেক নাই? অথচ যে খেলে সে ইহুদি, যে খেলে সে খ্রিস্টান, ওর নীতি হচ্ছে মুসলমানকে গালি দেওয়া, ওর নীতি হচ্ছে মুসলমানকে ধ্বংস করা, আর তুমি কি করে তাকে সাপোর্ট করতে পারো? এই জুয়া খেলা হারাম, লটারি হারাম। লায়াতকুল জান্নাত আক্কুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মারুন, যারা জুয়া লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। অমুদমিনুল খাম, যারা নিয়মিত বিড়ি সিগারেট, জর্দা গলিয়া বা ফেন্সিডিল সেবন করে, মদ পান করে, এরা জান্নাতে যাবে না। জুয়া খেলার পরিণাম জাহান্নাম, লটারিতে অংশগ্রহণ করার পরিণাম জাহান্নাম। এগুলি জাহেলিয়াত সমাজটাকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে। এই যৌনতা,
এই ব্যভিচার এই বেপর্দা এই মাদকতা এই অশ্লীলতা এই সুদ এই ঘুষ এই দুর্নীতি এই সবটাই জাহেলিয়াত এখন এই জাহেলিয়াতগুলো অক্টোপাসের মতো ছেয়ে গেছে আরেকটি বাদ পড়ে গেল গান বাজনা জাহেলিয়াত মুসলমানের মেয়েকে বিবাহ দিচ্ছে গান বাজনা ছাড়া বিবাহের অনুষ্ঠান হয় না বোঝাই যায় না যে ওটা হিন্দুর বিয়ে না মুসলমানের বিয়ে বোঝাই বড় কষ্ট হিন্দুর বিয়ে তো গান বাজনা হয় মুসলমানের বিয়ে তো গান বাজনা হয় গান বাজনা হারাম আমিনান নাস মা ইশতারি লাহাল হাদিস লিউদিল্লাহ সাবিলিল্লাহ বিগারে ইলম মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা গান বাজনা খরিদ করে মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র লোকমানের সহায়াতে গান বাজনাকে হারাম করেছেন আবু মালিক আশারী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাদিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে মানুষ জেনাকে হালাল মনে করবে পুরুষেরা রেশমি পোশাককে পরিধান করা হালাল মনে করবে মানুষ গান বাজনাকে হালাল মনে করবে মদ পান করাকে জুয়াকে হালাল মনে করবে অথচ এগুলি হারাম